অগপক রাইজর কটিয়া লড়া আখ্যা জয়ন্ত মল্লবরার বিজেপি রাইজর নিজর লড়া বিজেপিক নিজর লড়ার দরে রাইজে মরম দিব অভয়পুরীত পৌরসভার প্রচার চলায় এই মন্তব্য নলবাৰীৰ বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিবগৰাকীর অগপ বিধায়ক ফণীভূষণ চৌধুরীয় আঞ্চলিকতাবাদ সন্দর্ভত করা মন্তব্যটো প্রতিক্রিয়া প্রকাশ করে জয়ন্ত মল্লবৰুৱাই বিপিএফকে ধরে সকল জাতি জনগোষ্ঠীর আঞ্চলিক দল বিজেপির সঙ্গে থাকা বলে দাবি নির্বাচনের এক উখল মাখল পরিবেশ আর অভয়পুরীত যে এগারোটা ওয়ার্ড আছে এগারোটা ওয়ার্ডতে আমি এগারোটাতে বিপুল ভোটত বিজয়ী হম তেনেকা একটা পরিবেশ আজি আমি তিনজোড়া কার্যসূচীরে বিভিন্ন ঠাইত ঘুরিলো এটা মই বঙাইগাঁওলৈকে যাম গতি পরিবেশ খুব সুন্দর আর মানে আশা রাখো যে ভারতীয় জনতা পার্টির এগারোটা ওয়ার্ডতে পদুম ফুলিব আর এগারোটা ওয়ার্ডে আমি 100% দখল করে অভয়পুরী পৌরসভাখন আমি ভারতীয় জনতা পার্টি দখললে আনিব পারি অন্যবারের তুলনায় এইবার নির্বাচনী যে পৌরসভা নির্বাচন আছে তার প্রচারক অধিক গুরুত্ব দিয়া পরিলক্ষিত হয়েছে ইয়ার কারণ কি বাৰু ভারতীয় জনতা পার্টিয়ে সকল সময়তে আমার দায়িত্ব সমূহ পালন করে নির্বাচনেই হোক প্রতিটি নির্বাচন লাগিলে সি একেবারে সরু নির্বাচনেই হোক আমি যেটা দায়িত্বশীলভাবে দলের প্রার্থিত্ব প্রদান করো তাক সেই ধরনে দলের সকল কর্মকর্তায় লাগি ভাগি ইলেকশনটা খেলে ইয়াত প্রচার কম বেশির কথা নাই প্রচার সদায় হয় এতিয়া প্রচারবিলাক এটা হয়েছে যে আপনার সংবাদ মাধ্যম সচেতন হয়েছে বহু সংবাদ মাধ্যম হয়েছে ইলেকট্রনিক মিডিয়া পোর্টেল ডিজিটাল চ্যানেল অজস্র হয়েছে গতি তার প্রচার বেশি হওয়া যেন লাগে গণ পরিষদের কথাটা এইটাই যে যত আমার মিত্রতা আছে সেয়া বেলেগ ব্যবস্থা কিন্তু যত আমার মিত্রতা নাই আমি আমার প্রার্থী থিয় করাইছো বা আমার বিপক্ষে অগপ দলের প্রার্থী হয়েছে গতি আমি আমার প্রার্থীর বিজয়ের কারণে সমস্ত চেষ্টা করছো আর এই ঠিক যে ইয়াত এনেকুৱা কোনো কথা নহয় যে আমি বন্ধুত্বমূলকভাবে নির্বাচন খেলিছো কিন্তু এইটো স্পষ্ট যে আমি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বতে অভয়পুরী বা বঙাইগাঁও পৌরসভা দখল করিম তাত কোনো চিন্তা করবলগা নাই কারণ রাইজে এটা কথা বুঝি পায় যে নিজের লড়া নিজের লড়াই হটিয়া লড়া হটিয়া লড়াই গতি নিজের লড়ার প্রতি রাইজর মরম বেশি থাকিব আর সেইটোৱে ভারতীয় জনতা পার্টিয়ে রাইজর ওসর কৈছে যে আমি আমি ভারতীয় জনতা পার্টির নিজের প্রার্থিত্বরে খেলিছো গতি যত অগপ দলে মিত্র দলে কৰবাত খেলিছো তেওঁলোকৰ হিচাপত খেলিছে চাওক 80খন পৌরসভার ইতিমধ্যে আমি 3খন পৌরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করলো বাকি 77খন পৌরসভার 77খনে আমার দখললে আহিব না মই তো বুঝি পোৱা নাই কি আঞ্চলিক দল কারণ সরু ডাঙর যে আঞ্চলিক দল আছে সকল তো ভারতীয় জনতা পার্টির লগতে আছে আজি ইউপিপিএলও আমার লগত আছে ৰাভা আসঙৰ ঐক্যমঞ্চ আমাৰ লগত আছে তিৱা আমাৰ লগত আছে কাৰ্বিও আমাৰ লগত আছে মিচিঙৰ গণশক্তিও আমাৰ লগত আছে আনকি আজিৰ তাৰিখত বিপিএফও আমাৰ সহযোগী সদস্য হিচাপে আছে গতি সকলো মানে খিলঞ্জীয়া মানুহে প্ৰতিনিধিত্ব কৰা প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ ৰাজনৈতিক সত্তাসমূহ বিজেপিৰ লগতে আছে আৰু ফণীভূষণ চৌধুৰীৰ বা ক'ত আঞ্চলিক দল লগ কৰিব বিচাৰিছে মই বুজি পোৱা নাই আজিৰ এই নির্বাচনী সভাত উপস্থিত থকা দলের জিলা সভানেত্রী ডাঙরিয়ানী আমার মাজত উপস্থিত থকা অসমৰ রাজ্যিক বিজেপির মুখপাত্র সুভাষ দত্ত ডাঙরিয়া আমার কিষাণ মৰ্চাৰ উপসভাপতি ঋষিরাজ হাজরিকা ডাঙরিয়া ব্রজ কুমার দাস ডাঙরিয়া আপনার অলপ আগতে গান শুনাই বক্তৃতাৰে আপ্লুত করা আপনার মরমর মূল ভাতৃপ্রতিম অরূপ আর মঞ্চ উপবিষ্ট আমার প্রাক্তন জেলা দখল করব পৌরসভা গঠন করব আপনার আশীর্বাদ বিচারিছো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি পুনর্বার অহা 6 তারিখে